আধার কার্ড রয়েছে আপনার পরিবারের কারোর কিংবা আপনার নিজের, সেই আধার কার্ডের আপনি অ্যাড্রেসটাকে এক জায়গা থেকে আরেক জায়গার যে অ্যাড্রেস সেটাকে আপনি বসাতে চাচ্ছেন, সেটা চেঞ্জ করবেন, আপডেট করবেন, সেটা আপনি কিভাবে করবেন, এই নিয়ে বিভিন্ন আপডেট রয়েছে অনলাইনের মাধ্যমে, ইউটিউবে বিভিন্ন ভিডিও পেয়ে যাবেন। তবে আজকের এই ভিডিওটা কেন স্পেশাল আমি বলছি, এর জন্যই যে আজকে কোন রকম ডকুমেন্ট ছাড়া, অর্থাৎ আপনার অ্যাড্রেস প্রুফ হিসাবে যে ডকুমেন্টগুলো প্রয়োজন, সেই ডকুমেন্ট ছাড়াই আপনার একটা সার্টিফিকেট দিয়ে শুধুমাত্র এই অ্যাড্রেসটাকে চেঞ্জ করতে পারবেন। এবং এই অ্যাড্রেস আপনি যে সার্টিফিকেট শো করবেন, সেই সার্টিফিকেটটা কাদের দ্বারা করাবেন, কাদের দ্বারা ইস্যু করাবেন, এবং সেটা বলে রাখি, গ্যাজেটেড অফিসার যারা এ গ্রেডের অফিসার রয়েছে, এ গ্রুপের অফিসার রয়েছে, যে কোনো ঠিক আছে গ্যাজেটেড অফিসারের দ্বারা এই সার্টিফিকেটটা ইস্যু করাতে পারেন। অথবা এখানে রয়েছে ফর্মের মধ্যে উল্লেখ রয়েছে, আমি দেখিয়ে দেবো সমস্ত কিছুটাই যে কিভাবে আপনি ফর্মটা ফিল আপ করবেন। তো মন দিয়ে দেখবেন ভিডিওটা, একদম কাটবেন না। ভিলেজ পঞ্চায়েত হেড অফ মুখিয়া, অর্থাৎ পঞ্চায়েত অঞ্চল অফিসে যে প্রধান রয়েছে, সেই প্রধানের দ্বারা আপনি ইস্যু করাতে পারেন। এবং আপনি চাইলে গ্যাজেটেড অফিসার গ্রুপ বি, অর্থাৎ গ্রুপ বি লেভেলের যারা অফিসার রয়েছেন, গ্যাজেটেড সরকারি আধিকারিক, তাদের দ্বারাও কিন্তু আপনি একটা সার্টিফিকেট ইস্যু করাতে পারেন। এবং তাছাড়া এমপি, এমএলএ, এমএলসি, মিউনিসিপ্যাল কাউন্সিলর, ঠিক আছে, তারপরে হচ্ছে হেড অফ অর্গানাইজড এডুকেশনাল ইনস্টিটিউট, ঠিক আছে, কোন স্কুলের হেডমাস্টার মশাইয়ের দ্বারাও কিন্তু আপনি এই সার্টিফিকেটটা ইস্যু করাতে পারবেন। এবং এই সার্টিফিকেটটা কিন্তু আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট UIDAI এর তরফ থেকে দেওয়া হয়েছে, এবং খুব সিম্পলি ভাবে আপনারা কিন্তু এই সার্টিফিকেটটা ইস্যু করাতে পারেন। তো আজকে আমি আমার ওয়াইফের জন্য অ্যাড্রেস চেঞ্জের জন্য এই ফর্মটা ভরেছি, এবং প্র্যাকটিক্যালি আমি বিডিও অফিসে গেছি, সেখান থেকে যেহেতু বিডিও সাহেব গ্যাজেটেড অফিসার, সেহেতু ওনার দ্বারাই কিন্তু আমরা ফর্মটা সই করিয়েছি, সার্টিফিকেট ইস্যু করিয়েছি, এবং আজকে জমা করব অনলাইনে। জমা করে আজকেই কিন্তু আমি আমার ওয়াইফের যে আধার কার্ড সেখানে অ্যাড্রেসটাকে নতুন অ্যাড্রেস বসাবো। তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটা। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কি করে ফর্মটা ফিল আপ করবেন, সার্টিফিকেটটা কিভাবে তৈরি হবে, সার্টিফিকেটে কি কি বিষয় আপনার লিখতে হবে, কোথায় কি বসাবেন। চলুন শুরু করি। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল রাফেল। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে আমাকে জানাবেন। চলুন দেখে নেই। তো আপনারা আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছেন এই মুহূর্তে uidai.gov.in, এই ওয়েবসাইটটা অবশ্যই ভিজিট করবেন। এখান এই ওয়েবসাইট থেকে কিন্তু সমস্ত আপডেট, সমস্ত ফর্ম কিন্তু পেয়ে যাবেন। এবং অবশ্যই আপনাকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, এবং যে ফর্মটা আপনাদের সার্টিফিকেটটা আপনি তৈরি করবেন সেই সার্টিফিকেটের ধরন থাকবে এরকম। তো এটা হচ্ছে ডকুমেন্ট, সেই ফর্ম, এই ফর্মটা তখনই একটা সার্টিফিকেটে রূপান্তরিত হবে যখন এই যে অফিসার রয়েছে, আমি জুম করে দেখিয়ে দিচ্ছি নিচের দিকে যে অফিসার রয়েছে, যারা আধিকারিক রয়েছে, যাদের দ্বারা আপনি এই সার্টিফিকেটটা করাবেন, তারা যদি এখানে তাদের সিল কিংবা তাদের সই দিয়ে যদি তারা কিন্তু এটা কিন্তু ভরে দেয়, তবেই কিন্তু এই ফর্মটা একটা সার্টিফিকেটে পরিণত হবে। এবং দেখুন লেখা রয়েছে সার্টিফিকেট ফর আধার এনরোলমেন্ট অবলিক আপডেট। দেখুন আমি ফর্ম যেটা ফিল আপ করেছি আজকে, যে ফর্মটা ফিল আপ করার পর আমি বিডিও অফিসে গিয়ে আমি বিডিও সাহেবকে দিয়ে সার্টিফিকেট ইস্যু করেছি, সেই ফর্মটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তবে সেই ফর্মের বিভিন্ন ডেটা মেটা আমি কিন্তু হাইড করে দেব, এবং সেগুলো কিন্তু প্রাইভেসি পারপাস ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে পড়ছে, আমি দেখাতে পারবো না। যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবার, যেগুলো আপনাদের বলার জানানোর, সেগুলো অবশ্যই জানিয়ে দেবো। দেখুন এটা হচ্ছে সেই সার্টিফিকেটটা, এই সার্টিফিকেটে আমি কিন্তু আজকে করে নিয়ে এসেছি। এখানে কিন্তু আমি রেসিডেন্ট ক্লিক করেছি, এখানে আপডেট রিকোয়েস্টে ক্লিক করেছি, আজকে ডেট 8/5/2023 দেখতেই পাচ্ছেন। আমি আমার ওয়াইফের আধার কার্ড নাম্বার বসিয়ে দিয়েছি, নাম বসিয়ে দিয়েছি, এবং ক্যারফের জায়গায় আমি আমার নাম লিখে দিয়েছি, হাজব্যান্ডের নাম, ঠিক আছে। আপনি চাইলে আপনার বাবার নাম, মায়ের নাম, যাকে আপনি গার্জিয়ান হিসাবে, যার নামটা আপনি আধার কার্ডে রাখতে চাচ্ছেন, তার নাম ক্যারফে আপনি তার নামটা বসিয়ে দেবেন, এবং এখানে আপনার অ্যাড্রেস বসিয়ে দেবেন সুন্দর করে, এরিয়া, ভিলেজ, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, স্টেট, ঠিক আছে। এবার এখানে পিনকোড দেওয়া থাকবে, ডেট অফ বার্থ দেবেন। এখানে যার আধার কার্ডটা আপনি চেঞ্জ করবেন, আপডেটটা করবেন, তার কিন্তু অবশ্যই কিন্তু সিগনেচার থাকতে হবে এখানে, ঠিক আছে। অর্থাৎ আমার ওয়াইফের দ্বারা আপনি সই করিয়ে নিয়েছি, এখানে একটা ছবি লাগিয়ে দিয়েছি, এবং এই ছবির মধ্যে কিছুটা অংশ ছবির মধ্যে থাকবে সিগনেচার আর সিল বিডিও অফিসের, যে আমি বিডিও সাহেবকে দিয়ে যেহেতু করিয়েছি, সেহেতু যে আধিকারিক দিয়ে আপনি করাবেন তার সিল আর সিগনেচার কিন্তু একটু বাইরে থাকবে, একটু ছবিতে থাকবে, ঠিক আছে। এইভাবে আপনার করাতে হবে। এবং নিচের দিকে সার্টিফিকেটস ডিটেইলস টু বি ফিলড বাই দা সার্টিফায়ার অনলি, অর্থাৎ যে আধিকারিক আপনার এটা সই করবে, যাকে দিয়ে করাবেন, তার ওইখানে কিন্তু অবশ্যই পুরো নাম লিখতে হবে, তা ওনার ডেজিগনেশন লিখতে হবে, অফিস অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে। এবার কন্ট্যাক্ট নাম্বার আপনি দিতে পারেন এখানে, এবং এখানে এই বক্সে কিন্তু সিল দেওয়া থাকবে এবং এর উপরে সই থাকবে, ঠিক আছে। এবং এই যে আধিকারিক কোন ডিপার্টমেন্টের এবং তিনি কে, সেখানে কিন্তু বক্স দেওয়া থাকবে, এই বক্সের মধ্যে ক্লিক করে দেবেন যাকে দিয়ে করাচ্ছেন আপনি, ঠিক আছে। তো এই ফর্মটা নিয়ে আপনারা আধার এনরোলমেন্ট সেন্টারে যাবেন,
অর্থাৎ সিএসসি সেন্টারে গেলেও আপনারা করতে পারবেন। গেলে সরাসরি একদিনের মধ্যে কয়েক মিনিটের মধ্যেই আপনি আপনার আধার কার্ডের অ্যাড্রেসটা চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে সহজ পদ্ধতি, আপনার সঙ্গে শেয়ার করলাম। তবে এই ডকুমেন্টের সঙ্গে সাপোর্টিং কোনো ডকুমেন্ট কিন্তু আপনারা লাগছে না, অর্থাৎ এখানে যাদের উল্লেখ রয়েছে তাদের দ্বারা যদি যে কোনো একজনের দ্বারা যদি আপনি করাতে পারেন, এটা সার্টিফিকেট ইস্যু করাতে পারেন, তাহলে এর সঙ্গে অন্য কোনো আর ডকুমেন্ট আপনার জমা দিতে হবে না। এই কাগজটা দিয়েই কিন্তু আপনি আপনার ঠিকানাটা পরিবর্তন করতে পারবেন। এবং এখানে যে ঠিকানাটা লিখবেন, এই যে মাঝখানের জায়গাটা আমি বলে দিচ্ছি, এখানে যেটা আপনার হবে নতুন অ্যাড্রেস, নতুন ঠিকানা যেটা চাচ্ছেন আপনি, সেই ঠিকানাটাই কিন্তু আপনি সঠিকটাই কিন্তু এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। অর্থাৎ যেটা আগের থেকে ছিল সেটা চেঞ্জ করে নতুন একটা ঠিকানা দেবেন, তো সেই নতুন ঠিকানাটাই কিন্তু এই জায়গায় বসিয়ে দেবেন, ঠিক আছে। তো এইভাবে আপনারা করবেন, আশা করি আপনারা প্রত্যেকেই উপকৃত হবেন। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কোনোরকম কোয়ারিজ থাকলে কমেন্ট করে জানাবেন। ফিরছি পরবর্তী ব্রেকিং আপডেট নিয়ে, ধন্যবাদ।